তিস্তা, ঘরের মধ্যে একা একা যে বসে আছো, খেতে আসবে না? সবার খাওয়া হয়ে গেছে? না, আজকে আর কেউ খেতে আসেনি। সারাক্ষণ শুধু একটাই আলোচনা চলছে, মায়ের শেষ কাজটা করার অধিকার এবারে আর কেউ পেল না। জানি আজকের শ্মশানের ঘটনায় বাড়ির সবাই খুব আঘাত পেয়েছে। তিস্তা, তুমি কেন রতিকান্ত বর্মনকে সমর্থন করলে? কেন তুমি ওনাকে মায়ের মুখাগ্নি করতে দিলে? আমি তো তখনও সবাইকে বলেছিলাম, মিসেস বর্মনের শেষ ইচ্ছে ছিল। আচ্ছা তিস্তা, বাবা মায়ের সঙ্গে কত অন্যায় করেছে সেটা তো তোমার থেকে বেশি কেউ জানে না। মা নিজে বাড়িতে ফিরে এসে বাবাকে এই বাড়ির বাইরে করে দিয়েছিলেন, তবুও ইন্দিরা একটা জিনিস উনি শেষ দিন পর্যন্ত অস্বীকার করতে পারেননি, যে উনি রতিকান্ত বর্মনের স্ত্রী।